চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পরাজিকান্দি ইউনিয়ন পরিষদের রোববার সকালে জেলেদের মাঝে বিজিবির চাউল বিতরণ করা হয়েছে এক হাজার পাঁচশো পাঁচজন তালিকাভুক্ত জেলে পরিবারের মাঝে চল্লিশ কেজি করে ষাট দশমিক দুই শূন্য শূন্য মেট্রিক টন চাউল বিতরণ করা হয় বিস্তারিত দেখুন আমাদের চাঁদপুর প্রতিনিধি দিন ইসলামের পাঠানো তথ্যচিত্রে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গান্ধী ইউনিয়ন পরিষদের রোববার সকালে জেলেদের মাঝে বিজিবির পাঁচশো এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব নাসির উদ্দিন আহমেদ খান আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন শিশির মানসুর আহমেদ প্যানেল চেয়ারম্যান হালিম সরকার মোহাম্মদ সালাউদ্দিন ইউপি সদস্য খোকন প্রধান নাসির হোস মুন্সি জাকির হোসেন ইসমাইল হোসেন মৎস্য প্রতিনিধি ওমর আলী সহ আরও অনেকে চার্ল বিতরণের পূর্বে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার গরিব বান্ধব সরকার আওয়ামী লীগ ক্ষমতায় এলে গরিবের মুখে হাসি ফোটে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দুই মাস সকল ধরনের মাছ ধরা বন্ধ রেখেছে ইলিশ রক্ষার সময় যাতে কোনো জেলে নদীতে জাল না ফেলতে পারে সেদিকে খেয়াল রেখে বিশেষ বরাদ্দের চাউল বিতরণ করেছে চাঁদপুর প্রতিনিধি দিন ইসলামের পাঠানো তথ্যচিত্রে ড্যাস্ক রিপোর্ট এন টিভি